আসসালামু আলাইকুম এন স্টেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.2 এর যে একে রয়েছে অনুশীলনী সমাধানের সূত্র প্রয়োগ করে ঘন নির্ণয় সেখানকার হচ্ছে আজকে ঘ ও এবং চ এই তিনটি অঙ্ক আজকে আমরা সমাধান করব এবং আমরা প্রয়োজনীয় সূত্র লিখে রেখেছি দেখো এখানে প্রথম সূত্রটি হচ্ছে a + b হোল কিউব সমান সমান a কিউব + 3a স্কয়ার b + 3ab স্কয়ার + b কিউব এবং দ্বিতীয় সূত্রটি হচ্ছে a - b হোল কিউব = a কিউব - 3a স্কয়ার b + 3ab স্কয়ার - b কিউব এই দুটো সূত্র দিয়ে আমরা হচ্ছে এই তিনটি অঙ্ক সমাধান করব দেখো এখানে যখন প্লাস এর মান দেওয়া থাকবে এখানে দেখো প্লাস যেটা বলেছে আমরা এই প্লাস এর সূত্র ইউজ করব হচ্ছে এটা এবং মাইনাস যে দুটো বলা হয়েছে মাইনাস এর সূত্র প্রয়োগ করে আমরা এটা হচ্ছে সমাধান করব তো দেখো এখানে হচ্ছে তো প্রথমত হচ্ছে আমরা ঘনং এর সমাধান করব চলো এখন ঘনং আমরা সমাধান এখানে লিখে রেখেছি এবং ঘনং আমরা এখানে সমাধান করব তো ঘনং সমাধান করতে হলে প্রথমত আমরা এখানে লিখব a স্কয়ার b + c স্কয়ার d এটা হচ্ছে ঘনং এ রয়েছে তাহলে আমাদের কি করতে হবে a স্কয়ার d a স্কয়ার b + c স্কয়ার d এর ঘন আমাদের লিখে নিতে হবে সমান সমান হচ্ছে যেটা আছে সেটা লিখে প্লাস সি স্কয়ার টি কি দিতে হবে হোল কিউব দিতে হবে কারণ আমরা পূর্বের লেকচারেও করেছি যে জায়গায় হচ্ছে যদি ঘন বলি এখানে এত এর ঘন সমান সমান এত হোল কিউব তাহলে দেখো এখানে মধ্যবর্তী এখন আমাদের মাঝখানে দেখতে হবে মাঝখানে কি রয়েছে ধনাত্মক চিহ্ন মানে প্লাস রয়েছে সেক্ষেত্রে প্লাস থাকার কারণে আমরা হচ্ছে কি এখানে প্লাস যে সূত্র ধনাত্মক সূত্র সেটা ইউজ করব এটা ব্যবহার করব এখানে আমাদের a থাকবে হচ্ছে a স্কয়ার b এবং b থাকবে হচ্ছে c স্কয়ার d তাহলে আমরা এই সূত্রটা অনেকেই মুখস্ত জানি সবাই আর যারা যারা জানি না তারা মুখস্ত করে নিব তাহলে দেখো এটা হবে আমাদের a এবং এটা হবে b তাহলে এই পুরোটা হবে a এবং এটা হবে পুরোটা b তাহলে a কিউব তাহলে আমাদের a স্কয়ার b হোল কিউব প্লাস সূত্রের 3 ইনটু a স্কয়ার হলে আসবে হচ্ছে a স্কয়ার b হোল স্কয়ার ইনটু b b হচ্ছে c স্কয়ার d প্লাস 3ab স্কয়ার তাহলে a হচ্ছে a স্কয়ার b b স্কয়ার হচ্ছে c স্কয়ার d হোল স্কয়ার প্লাস হচ্ছে ডি এ বি কিউব তাহলে সি স্কোয়ার ডি হোল কিউব এটা দিয়ে আমরা সূত্র প্রয়োগ করলাম জাস্ট হচ্ছে এই সূত্রটা দেখো এ প্লাস বি হোল কিউব সমান সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই সূত্রটা প্রয়োগ করলাম এখন দেখো জাস্ট হচ্ছে আমরা গুণ করে দেবো আমরা জানি পাওয়ার যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে সেক্ষেত্রে পাওয়ার পাওয়ার গুণ হয় এটা আমরা সবাই জানি সেক্ষেত্রে দেখো এখানে এ স্কোয়ার বি হোল কিউব রয়েছে তাহলে আমাদের পাওয়ার পাওয়ার গুণ হবে তাহলে এ এবং টু ইন্টু থ্রি মানে হচ্ছে আসবে হচ্ছে টু ইন্টু থ্রি ইন্টু বি কিউব তাহলে এ টু ইন্টু থ্রি মানে হচ্ছে এ টু দি পাওয়ার 6 বি কিউব আমরা এটা সরাসরি এখানে করব এভাবে গুণ করে দেখাতে হবে না তাহলে আমাদের এই জায়গায় আসবে হচ্ছে এ টু দি পাওয়ার 6 বি কিউব প্লাস থ্রি ইন্টু দেখো এই পাওয়ার পাওয়ার গুণ হলে এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ডি প্লাস থ্রি এ স্কোয়ার বি ইন্টু হচ্ছে এই পাওয়ার পাওয়ার গুণ হলে সি টু দি পাওয়ার 4 ডি স্কোয়ার প্লাস সি টু দি পাওয়ার 6 পাওয়ার পাওয়ার গুণ ডি কিউব এখন আমরা সাজিয়ে লিখি এ টু দি এ টু দি পাওয়ার 6 বি কিউব প্লাস থ্রি এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার সি স্কোয়ার ডি প্লাস থ্রি এ স্কোয়ার বি সি টু দি পাওয়ার 4 ডি স্কোয়ার প্লাস সি 6 ডি কিউব এটাই তো আমাদের অ্যান্সার জাস্ট হচ্ছে এটাই আমাদের এখানে অ্যান্সার লিখে দিব দেখো আমি জাস্ট হচ্ছে এখানে সূত্রটা প্রয়োগ করলাম এই যেহেতু আমাদের মধ্যবর্তী এখানে পজিটিভ ছিল এখানে যেহেতু পজিটিভ ছিল সেক্ষেত্রে আমি এই ধনাত্মক যে সূত্রটা রয়েছে সেটা আমরা প্রয়োগ করলাম এখানে এই ধনাত্মক সূত্রটা সাজালাম দেন হচ্ছে পাওয়ার পাওয়ার গুণ করার পরে যা যা যেভাবে করা যায় সেটা ব্র্যাকেটে উঠিয়ে দেন আলাদা প্রত্যেকটা একসাথে নিয়ে গুণ করে দিবা আর এভাবে হচ্ছে সমাধান করব এখন চলো আমরা হচ্ছে সেকেন্ড যেটা হচ্ছে ও নাম্বার সমাধান করব তো আমরা এখন হচ্ছে ও নং সমাধান করব ও নং এ রয়েছে হচ্ছে 6p - 7 তাহলে আমরা ও নং এখানে উঠাবো ও নং 6p - 7 তাহলে আমরা লিখব 6p - 7 এর ঘন
समान समान सिक्स पी माइनस सेवेन होल किूब আমরা কিউব করলাম। এখন 6p দেখো মাঝখানে রয়েছে কি ঋণাত্মক, তাহলে ঋণাত্মক হচ্ছে আমাদের সূত্রে এইটাই প্রয়োগ করব, a মাইনাস b হোল কিউব সমান সমান a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, এই সূত্র প্রয়োগ করব এবং 6p হবে আমাদের a এবং 7 হবে b। তো সেক্ষেত্রে দেখো আমরা যদি সাজাই 6p হোল কিউব মানে a কিউব মাইনাস 3 ইনটু a স্কয়ার মানে 6p হোল স্কয়ার ইনটু 7 ए स्क्वायर बी प्लस थ्री इंटू ए बी स्क्वायर मैं सिक्स पी इंटू बी स्क्वायर हम आसें सेवेन स्क्वायर माइनस बी किूब मैं सेवेन होल किूब। देखो ए किूब माइनस थ्री ए स्क्वायर बी प्लस थ्री ए बी स्क्वायर माइनस बी किूब हम सूत्रता माइनस ऋणात्मक जो सूत्रता से प्रयोग कर लम एन जस्ट गुण कर देव सिक्स किूब कर ले आस टू हंड्रेड सिक्सटीन তাহলে 216 এবং পি কিউব কারণ আমরা বলেছি ব্র্যাকেটের ভিতরে যা থাকবে সেটার উপরে পাওয়ার যেটা থাকবে উপরে সেটা প্রত্যেকটার উপরে থাকবে, তো মাইনাস 3 ইনটু 6 হোল স্কয়ার করলে 36 পি স্কয়ার ইনটু 7 প্লাস 3 ইনটু 6 পি ইনটু 7 স্কয়ার করলে 49 মাইনাস 7 কিউব করলে তাহলে সাত সাত উনপঞ্চাশ এন টু হচ্ছে সেভেন, তাহলে হচ্ছে চার সাত নং তেষট্টি তিন হাতে ছয় চার সাত আঠাশ আর ছয় চৌত্রিশ, তাহলে থ্রি হান্ড্রেড ফোর্টি থ্রি। তাহলে দেখো এখন আমরা যদি করি টু হান্ড্রেড সিক্সটিন পি কিউব মাইনাস এখন হচ্ছে তিন সাথে একুশ এবং থার্টি সিক্স এবং টোয়েন্টি ওয়ান গুণ করলে আসবে কি দেখো ছয় দুগুণে বারো দুই হাতে এক তিন দুগুণে ছয় তাহলে আসে সিক্স ফাইভ সেভেন, তাহলে আসতে আসে হচ্ছে সেভেন হান্ড্রেড ফিফটি সিক্স পি স্কোয়ার প্লাস এখনও যদি আমরা করি তিনশো আঠেরো এবং আঠেরো এবং উনপঞ্চাশ গুণ করতে হবে আঠেরো এবং উনপঞ্চাশ ফোরটি নাইন ইন্টু আঠেরো আট নং বাহাত্তরের দুই হাতে সেভেন, তো চারটা বত্রিশ আর উনচল্লিশ নাইন ফোর তাহলে টু তাহলে আসে হচ্ছে আমাদের এইট হান্ড্রেড এইট্টু টু পি। ঠিক আছে দেখো তো এইট হান্ড্রেড এইট্টি টু আমাদের পি আসে মাইনাস থ্রি হান্ড্রেড ফোরটি থ্রি, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এখানে এইট হান্ড্রেড এইট্টি টু পি মাইনাস হচ্ছে থ্রি হান্ড্রেড ফোরটি থ্রি, এটা এইটুকুই আমাদের অ্যান্সার, এইটুকু লিখে দিলেই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো আমরা এই সূত্র প্রয়োগ করে খুব সহজে তোমরা এগুলো ক্যালকুলেটারে করে নেবে তো ইজি হবে, আমি জাস্ট এখানে রাফ করে দেখালাম কি আসতেছে, যদি ক্যালকুলেটার ইউজ করো তোমরা তখন খুব ইজিলিভাবে খুব তাড়াতাড়ি অঙ্কগুলো সমাধান করতে পারবে। তো চলো এখন হচ্ছে আমরা চ নং সমাধান করব, তো আমরা এখন হচ্ছে চ নং সমাধান করব। চলো চ নং কীভাবে করবো দেখো, চ আমরা তুলে নিলাম, চতে রয়েছে এক্স মাইনাস বি ওয়াই এর ঘন নির্ণয় করতে বলেছে, তাহলে এ এক্স মাইনাস বি ওয়াই এর ঘন লিখলাম আমরা, দেন কী করতে হবে এ এক্স মাইনাস বি ওয়াই লিখে হোল কিউব। তাহলে দেখো এ মাঝখানে রয়েছে ঋণাত্মক, তার মানে হচ্ছে আমরা দ্বিতীয় সূত্রটি ঋণাত্মক সূত্রটি ব্যবহার করব এবং এ এক্স হবে আমাদের এ এবং বি ওয়াই হবে বি, তো সেক্ষেত্রে আমরা এ কিউব লিখলে এ এক্স হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ এক্স হোল স্কোয়ার ইন্টু বি ওয়াই মানে হচ্ছে থ্রি এ স্কোয়ার বি প্লাস জানি আমরা থ্রি ইন্টু এ বি স্কোয়ার, তাহলে এ এক্স হচ্ছে এ বি স্কোয়ার মানে হচ্ছে বি ওয়াই হোল স্কোয়ার মাইনাস বি কিউব মানে বি ওয়াই হোল স্কোয়ার, আমরা বলেছি বি হবে আমাদের বি ওয়াই, তাহলে আমরা এখন যদি গুণ করে দিই পাওয়ার পাওয়ার গুণ হবে, তাহলে এ কিউব এক্স কিউব আসবে এখানে মাইনাস থ্রি ইন্টু এ স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু বি ওয়াই প্লাস থ্রি ইন্টু এ এক্স বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি কিউব ওয়াই কিউব। এখন যদি করে দাও সাজিয়ে লিখে আমরা এ কিউব এক্স কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি এক্স স্কোয়ার ওয়াই সাজিয়ে লিখলাম এখানে এ বি এক্স ওয়াই আলাদা লিখলাম প্লাস থ্রি এ বি স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার মাইনাস বি কিউ
वाई क्यूब এটাই হচ্ছে আমাদের অ্যানসার। দেখো আমরা খুব সহজভাবে যদি আমাদের সূত্র জানা থাকে তাহলে আমরা খুব সহজভাবে হচ্ছে ঘন নির্ণয় করতে পারি, খুব ইজিলি ভাবে করা যায় এগুলো। সূত্রটা মুখস্থ রাখতে হবে তোমাদেরকে, আর মুখস্থ অবশ্যই বুঝে মুখস্থ করতে হবে, জাস্ট মুখস্থ করলে হবে না, বুঝতে হবে যে এটা কীভাবে আসছে, জাস্ট টেকনিক অনুসারে মুখস্থ করবে বা মনে রাখতে হবে। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন ক্লিক করবে যাতে হচ্ছে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে সেটা তোমরা দেখতে পাও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।